वेलकम टू जॉब अलर्ट बंधुरा तुम्हारे सामने आज एक नतून एक अपडेट दीते चाहिए हे आईसीएमआर थे जो एक ऑफिशियल रिक्रुटमेंट सेक्शने एडवर्टाइजमेंट बैरिए तुम्हारा देखे नाओ बोलते इंडियन काउंसिल ऑफ मेडिकल रिसर्च आईसीएमआर एर एक रिक्रुटमेंट ऑफिशियल अपडेट हो तुम्हारा देखो डेट 8 मे 2020 वैकेंसी नोटिफिकेशन फॉर कॉन्ट्रैक्चुअल पोस्ट एप्लीकेशन आर इनवाइटेड इन द प्रेसक्राइब्ड फॉर्मेट अवेलेबल ऑन द वेबसाइट आईसीएमआर एंड एनआईएमआर फॉर द फॉलोइंग टेम्पोररी एंड कॉन्ट्रैक्चुअल पोस्ट एट आईसीएमआर एनआईएमआर थ्रू ईमेल एट रिक्रुटमेंट डॉट एनआईएमआर डॉट आईसीएमआर डॉट जिमेल डॉट कॉम अप टू 5 PM एट 18 मे 2020। The appointment of the post will be initially the period of 6 months, which may be further extended as per recruitment, if any. अर्थात बर्तमाने सारा देशे COVID-19 अर्थात कोरोना भाइरासेर प्रभावे जे भारतीय मेडिकल रिसार्च सेंटारे किछु लोक नेबे तार जन्य ई विज्ञप्ति देया होयेछे अफिसियल भावे एबं एटा सम्पूर्ण भावे तोमादेर पार्सोनल इमेल आईडी थेके तोमरा इमेल करबे एई इमेल आईडीते recruitment.nimr.icmr@gmail.com কবে লাস্ট ডেট 18 মে বিকেল 5টায় লাস্ট ডেট তো দেখো বন্ধুরা কি কি পোস্ট আছে এখানে সিরিয়াল নাম্বার 1 সায়েন্টিস্ট সি মেডিকেল মাইক্রোবায়োলজি তিনটে ভ্যাকান্সি রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাগবে এবং সাথে গভর্নমেন্ট অফ অটোনোমাস PSU ETC রিকগনাইজ অর্গানাইজেশন লাগবে অর্থাৎ শুধুমাত্র MA পাস করলে হবে না তার সাথে MA পাসটা করতে হবে ইন মাইক্রোবায়োলজিস্ট আফটার MBBS করার পর 40 ইয়ার্স এজ লিমিটেশন করে দিয়েছে সিরিয়াল নাম্বার 2 সায়েন্টিস্ট বি নন মেডিকেল সেখানে তিনটে ভ্যাকান্সি রয়েছে সেখানে কি লাগবে ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি ইন লাইফ সায়েন্স বায়োটেকনোলজি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স এট এনি লাইব্রেরি অথবা সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি ইন লাইফ সায়েন্স বায়োটেকনোলজি উইথ PhD ইন রিলেভেন্ট সাবজেক্ট ফ্রম উইথ রিকগনাইজ ইউনিভার্সিটি সাথে লাগবে এক্সপিরিয়েন্স অফ অটোনোমাস PSU রিকগনাইজ অর্গানাইজেশন এস চাইছে 35 ইয়ার্স পর্যন্ত 3 নম্বর প্রজেক্ট অফিসার অথবা সেকশন অফিসার চারটে পোস্ট এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন লাগবে গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা সাথে 1 বছরের অভিজ্ঞতা লাগবে অ্যাডমিনিস্ট্রেশন অফ ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট ওয়ার্ক ইকোনমিক্যাল ওয়ার্ক টেকনিক্যাল ওয়ার্ক 30 ইয়ার্স এজ লিমিশন চেয়েছে এবং সব 4 নম্বরে বলেছে প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এটা চারটে পোস্ট রয়েছে এসেনশিয়াল গ্র্যাজুয়েট ইন সায়েন্স ইঞ্জিনিয়ারিং আইটি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অটোনোমাস PSU ইটিসি অর্গানাইজড অর্গানাইজেশন 30 ইয়ার্স এজ লিমিটেশন এখানে চেয়েছে এবং 5 নম্বরে আইটি ম্যানেজমেন্ট সেখানে 2টো ভ্যাকান্সি মাস্টার ডিগ্রি চেয়েছে এবং সাথে কিছু এক্সট্রা কোয়ালিফিকেশান চেয়েছে সব এক্সপিরিয়েন্স এবং 6 নম্বরে সিনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ UDC আন্ডার ডাটা কমিশনার 4টো ভ্যাকান্সি রয়েছে এখানে 12 পাস করলে হবে এবং সাথে 1 ইয়ার এক্সপিরিয়েন্স এবং স্পিড অফ 8000 কি ডেসপ্রেশন পার আওয়ার্স KDPH অন কম্পিউটার 28 ইয়ার্স এজ লিমিটেশন এবং সবশেষে 7 নম্বর মাল্টি টাস্কিং স্টাফ এখানে 4টো ভ্যাকান্সি রয়েছে এর মাইনে প্রতি মাসে 15,800 টাকা করে হাই স্কুল অর ইকুইভ্যালেন্ট ফর্ম এ রিকগনাইজ বোর্ড অর্থাৎ 12 পাস করলেই তোমরা এটা ফর্মটা ছাড়তে পারবে এখানে 25 ইয়ার্স এজ লিমিটেশন চেয়েছে তো বন্ধুরা এই যে ভ্যাকান্সি লিস্ট দিয়েছে সেখানে তোমাদের সবথেকে সহজ এবং সবথেকে সোজা পোস্টটি হচ্ছে গেন মাল্টি টাস্কিং স্টাফ অর্থাৎ MTS সেখানে 4টো ভ্যাকান্সি রয়েছে এবং তোমরা শুধুমাত্র HS অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস করলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা এই আপডেট তোমাদের দেওয়ার ছিল এবং তোমরা এটা দেখে নাও অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নাও এবং এটা আমি বললাম তোমাদের বন্ধুদের শেয়ার করে নাও এবং আমার এই ভিডিওটা তোমাদের যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে আমার চ্যানেল নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো পরে দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ।